নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে, আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে খুবই কোকোনাট মিল্ক পাউডার, রেডিমেড কোকোনাট মিল্ক পাউডার, যেটা আমাদের মানে তাড়াহুড়োর কাজে খুবই সহযোগিতা করে আর স্বাদও রান্নাতে ভালোই হয়। চটজলদি এখন ব্যস্ততার সময় এটা খুব কাজে দেয়, কিন্তু যখন এই ধরনের কোকোনাট মিল্ক পাউডার অ্যাভেলেবেল ছিল না, বাজারে এতটা চল ছিল না, তখন কিন্তু অরিজিনাল নারকলকেই কুড়িয়ে গ্রেট করে তার দুধ বার করে সেটা দিয়েই তরকারি করা হতো। আর এখনও যারা করেন বা যারা করেছেন তারা জানেন, অবশ্যই জানবেন যে কতটা স্বাদের কিন্তু তফাত হয়, যে একদম মিল্ক পাউডার আর অরিজিনাল কোকোনাট মিল্কের মধ্যে একটু তো স্বাদের তফাত হয়। তো আমি বাড়িতে সবসময় আসল নারকোল থেকেই দুধ বের করেই রান্না করি, তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো তার জন্য নারকেলটাকে ছাড়িয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি আর এখন সেটাকে কুড়াচ্ছি। তো ছাড়াতে তো আমি পারলাম না, আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে একটু নারকেলটা ছাড়িয়ে নিলাম, মানে উনি আমাকে হেল্প করলেন, নারকেলটা ছাড়িয়ে দিলেন আর এখন নারকেলটা আমি কুড়াচ্ছি। তবে এইভাবে না কুড়িয়ে এক ছোটো ছোটো করে তুলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিলেও কিন্তু সেক্ষেত্রেও এইভাবেও তৈরি করা যায়, সেটা আরও চটজলদি হয়। তবে আমি কুড়িয়ে নিয়ে করছি, যেটা অ্যাকচুয়ালি হয় মানে মিক্সার গ্রাইন্ডারও যখন আসেনি তখন তো নারকেল, আর নারকেল তো কুড়াতেই হয় বিভিন্ন পিঠে বা অন্য কিছুর জন্য, তো নারকেল কুড়াতেই হয়। আর এই ধরনের নারকেল কুড়ানি সবার ঘরেতেই আশা করি থাকে একটা আদ্রা, আর যদিও বা না থাকে এখন বিভিন্ন হ্যান্ডি নারকেল কুড়ানি পাওয়া যায় অনলাইনে অ্যাভেলেবেল। তো এক দুটো লিঙ্ক আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে রাখার, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখতে পারেন সেটা। তো নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিলাম, যতটা আমার লাগবে আমি অল্প করেই আজকে দুধ বের করব। তো এবার এই কুড়ানো নারকোলটা ঈষৎ উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে রাখবো, ঠিক ঈষৎ উষ্ণ না, তার থেকে বেশিও হতে পারে গরম জলটা, সেটা কোনো ব্যাপার হবে না। তো গরম জলের মধ্যে নারকেলটা দিচ্ছি, দিয়ে 20-25 মিনিট কি তার বেশি, মানে বেশিক্ষণ ভিজালেও কোনো অসুবিধা নেই, তবে অন্তত 20 মিনিট তো ভিজাতেই হবে। আর 20 মিনিট মতো ভেজার পর জলটাও ঠান্ডা হয়ে যাবে। আর আসলে ব্যাপারটা হলো, রান্না করার আগে একটু সময় করে এটা ভিজিয়ে দিলাম, তারপর যখন তরকারিটা হবে তখন দুধটা বার করে নিয়ে তরকারিতে ব্যবহার করতে পারবো। তো মোটামুটি আমি 20-25 মিনিট ভিজিয়েছি, তারপরে এখন জলটাও ঠান্ডা হয়ে গেছে আর এটাকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নারকেলের যে নির্যাস সেটা জলের সাথে মিশিয়ে নেওয়ার জন্য এইভাবে আমি একটু একটু চেপে চেপে করে নিচ্ছি। নিয়ে এবার এটা একটা ছাঁকনি অর্থাৎ স্ট্রেনারের সাহায্যে এবার ছেঁকে নেবো সেটা দিয়ে। ছেঁকে নিলেই কিন্তু নারকেল দুধ রেডি হয়ে যাবে। তো মাকে অনেক সময় আমি দেখেছি বাড়িতে যে এইটা ছেঁকে মানে যেটা ছেঁকে যে বেরোচ্ছে যে নারকেলটা, সেটাকে আবারও একটু গরম জল দিয়ে ভিজিয়ে দেয়, দিয়ে আবারও এরমভাবে একটু চেপে চেপে আর তার থেকে আরও খানিকটা নির্যাস বের হয়। তো সেটা একটু সাশ্রয়ী পদ্ধতি আর কি, বাড়িতে মারা করে থাকতেন মানে কিছুই নষ্ট করবেন না তারা, সেই জন্য। তো আপাতত আমি সেরকম করছি না, আমি একবারই করবো, এটাকে আর ভিজাবো না। তো এইভাবে চেপে এতে যতটা নির্যাস আছে, জল আছে, সেটা এইভাবে ছেঁকে বের করে নেবো। আর এখন আমার নারকেলের দুধ রেডি হয়ে গেছে, আর নারকেলের দুধটা কিন্তু যথেষ্টই গাঢ় হয়েছে, আর এইভাবে খাঁটি নারকেলের দুধ তরকারিতে ব্যবহার করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে এই দুধটা কতটা ঘন বা পাতলা হবে সেটা নির্ভর করে কতটুকু জল দিচ্ছি তার উপর। জল যদি একটু বেশি দিয়ে ফেলি তাহলে একটু তো পাতলা হয়েই যাবে, সেটা আমার তরকারিতে কতটা জল লাগবে মানে কতটা নারকেলের দুধ লাগবে সেই বুঝে দেব। তো বন্ধুরা, আমি আজকে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম যে কিভাবে খাঁটি নারকেলের দুধ তৈরি করা হয়। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, যে কোনো কিছু আরও কিছু টিপস হোক, পরামর্শ হোক, উপদেশ হোক আমাকে জানান, আমার যেটা কাজে লাগবে, আমার উপকার হবে, তার জন্য কমেন্ট বক্স তো রইলই। তো আজকে এই পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে। তবে অন্য আরেক দিন আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বিদায়।